এই গ্রামে প্রায় 20 মিনিট আগে লোডশেডিং হয়েছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ ফিরে আসেনি। তার ফলে সমস্যায় পড়েছেন সিবিআইসিএফ অফিসাররা, এবং তারা বিভিন্ন রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ সবেমাত্র যখন শুরু করেছেন ঠিক তখনই লোডশেডিং শুরু হয়ে যায় এবং তার ফলে সমস্যায় পড়েছেন। টর্চ জ্বেলে কোন ক্রমে তারা কাজ করছেন, মধ্যে তারা প্রথমে চেষ্টা করছিলেন তার ম্যাপটি আঁকার এবং তারপরে নির্যাতিত কি কোন জায়গায় ওই গ্রামবাসীরা রেখে গেছিলেন এবং সেখানে এবং তার মা সেখানে সেই সময় কোন জায়গায় ছিলেন, এই সমস্ত অর্থাৎ সিন অফ যেটা সিনটা বোঝানোর চেষ্টা করছেন যে কি অবস্থা হয়েছিল সেদিন সন্ধ্যাবেলা যখন নির্যাতিত অসুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়ে যায় এবং এই বিষয়টি বোঝার চেষ্টা করেন। তার পাশাপাশি গোটা এলাকার রাস্তার তার ভিডিওগ্রাফি করেন এবং বিভিন্ন জায়গার ছবি তোলেন এবং বাড়ির বিভিন্ন অংশের ছবি তোলেন। ঠিক সেই সময় যখন কাজ শুরু করছেন তখনই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় এবং এখনো লোডশেডিং চলছে গ্রামে, বিদ্যুৎ ফিরে আসেনি এবং সেই প্রতিকূলতার মধ্যে কাজ করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের মোবাইল নেটওয়ার্কও তারা পাচ্ছেন না, অর্থাৎ মোবাইল পরিষেবাও এখানে ব্যাহত হচ্ছে বলে তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে তারা সমস্যার মধ্যে তদন্ত চালাচ্ছেন। এবং 4:30টার সময় তারা আসেন, প্রথমে তারা মায়ের সাথে কথা বলেন কিছুক্ষণ, তারপরে তার বাবাকে ডেকে পাঠান, তার বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, তারপরে আচমকে তারা বাইরে ফিরিয়ে আসেন। ঠিক কি অবস্থা দিন সন্ধ্যেবেলা নির্যাতন থেকে তেলে করে ফিরিয়ে দিয়ে গেছিল গ্রামের বাসিন্দারা সেই বিষয়ে তারা বোঝার চেষ্টা করেন। তারপরে কোন পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর এরপরে আসলে যারা আত্মীয় রয়েছেন তাদের সাথে যারা মহিলা অফিসার এসেছেন তারা কথা বলছেন এই মুহূর্তে, অর্থাৎ তারা চলে গেছেন এই গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায়। একটা দল ভিডিওগ্রাফি করছে গ্রামের রাস্তা, অর্থাৎ যে পথ দিয়ে নির্যাতিতকে ফিরিয়ে আনা হয়েছিল এবং তার দেহ কোথায় রাখা হয়েছিল এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়টি নিয়ে তারা তথ্য প্রমাণ জোগাড় করার কাজ চালাচ্ছেন। কিন্তু সমস্যা একটাই, 20 মিনিটের বেশি সময় হয়ে গেল, ওটা গ্রাম অন্ধকারে ডুবে গেছে। সেই সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।